হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকে বড় খবর ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বড় চমক মুখ্যমন্ত্রী মমতার পুজোর মাসে বিশেষ ঘোষণা চার ভাগে কিন্তু বেশি টাকা দেওয়া হচ্ছে তো কারা কত টাকা পাবে কেন পাবে সমস্ত কিছুটা কিন্তু জানা হয়েছে তো চলুন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে যে এই আপডেটটা দেওয়া হয়েছে সেটা আপনাদেরও জানা দরকার তার জন্য এই ভিডিও কারা পাচ্ছে কীভাবে পাচ্ছে কীভাবে আপনিও নিতে পারবেন সমস্তটা কিন্তু জানতে পারবেন তো চলুন সমস্তটা জানাচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশের বিলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে বিধানসভা নির্বাচনের পূর্বে দেওয়া প্রতিশ্রুতি মতন ভোটে জিতেই চালু করেন দুয়ারা সরকার ক্যাম্প আর তাতে নতুন সংযোজন হয় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প যে প্রকল্পে আওতাভুক্ত মহিলাদের মাসে মাসে ভাতা দিচ্ছে সরকার যার মধ্যে তপশিলি জাতি উপজাতি মহিলারা প্রতি মাসে পাচ্ছেন এক হাজার টাকা করে এবং সাধারণ শ্রেণীর মহিলারা পাচ্ছেন পাঁচশো টাকা করে তবে এক্ষেত্রে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলে ব্যাঙ্কে আধার লিঙ্ক না থাকলে মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন না সেটাও কিন্তু নতুন নিয়ম অনুযায়ী জানিয়ে দেওয়া হয়েছিল তো সেক্ষেত্রে আপনারা যারা যারা সেই নিয়ম মানেননি তাদের কিন্তু টাকা ঢুকছে না লক্ষ্মীবাণের এই সেপ্টেম্বর মাসে তপশিলি জাতি উপজাতির মহিলারা এক হাজার টাকা করে এবং সাধারণ মহিলারা পেয়ে যাবেন পাঁচশো টাকা করে তো এক্ষেত্রে কারা বেশি টাকা পাচ্ছে এ নিয়ে কিন্তু জানানো হয়েছে তবে মহিলাদের জন্য জানালেন যে যেসব মহিলারা আগস্টের টাকা পাননি তারা টাকা না পেলেও চিন্তার কারণ নেই দু মাসের টাকা একসঙ্গে ঢুকবে সেপ্টেম্বরে তপশিলি জাতি উপজাতির মহিলারা দু হাজার এবং অন্যান্যরা এক হাজার টাকা পেয়ে যাবেন যাদের জুন থেকে বাকি টাকা তারা চার হাজার ও দু হাজার টাকা পাবেন যাদের মে মাস থেকে টাকা আসছে না তারা পাঁচ হাজার ও চার হাজার টাকা পাবেন যে সকল মহিলারা অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের জন্য বড় সুখবর তারা টাকা পেতে চলেছেন কারণ তাদের দরখাস্ত জমা পড়ায় তাদের টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে তো আপনারা যারা যারা অ্যাপ্লিকেশন করেছিলেন সরকারের নির্দেশ অনুযায়ী এবং আমরাও আপনাদেরকে জানিয়েছিলাম তো এক্ষেত্রে যারা যারা অ্যাপ্লিকেশন করেছিলেন যাদের সমাধান হয়ে গেছে তাদের জন্য গুড নিউজ আপনারা কিন্তু টাকা পেতে চলেছেন অবশেষে কারণ আপনাদের কিন্তু অনেক দিন ধরেই টাকা বন্ধ রয়েছে তো এক্ষেত্রে যারা যারা অ্যাপ্লিকেশন করেছিলেন অর্থাৎ দরখাস্ত জমা করেছিলেন অন্যান্য সমস্ত ডকুমেন্টস জমা করেছিলেন ব্যাংকের অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান করেছেন ব্যাংকের আইএফএসসি কোড যাদের পরিবর্তন হয়েছিল সেটাও আপনারা জমা করেছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকা পেতে চলেছেন কারণ আপনাদের সমস্যার সমাধান হয়ে গেছে দরখাস্ত জমা করায় এবার যাদের টাকা আসেনি তারা টাকা না পেলেও চিন্তার কারণ নেই তাদের সমস্যার সমাধান হলে তারাও একে একে টাকা পেয়ে যাবেন তবে সমস্যার সমাধান হলেই পাবেন টাকা এখনও যদি সমস্যার সমাধান না করে থাকেন কেউ তাহলে অবশ্যই দরখাস্ত লিখে জমা করতে হবে ঠিক আছে যদি সমস্যার সমাধান না করে থাকেন দরখাস্ত লিখুন এবং সমস্ত ডকুমেন্টস নিয়ে জমা করুন এই মাসে টাকা পাবেন মহিলারা এবং যারা প্রতিনিয়ত কিস্তির টাকা পাচ্ছেন তারা এই সেপ্টেম্বর মাসে এক হাজার ও পাঁচশো টাকাই পাবেন ঠিক আছে প্রতিনিয়ত যারা কিস্তির টাকা পাচ্ছেন তারা কিন্তু এই সেপ্টেম্বর মাসে পাঁচশো এবং এক হাজার টাকায় পাবেন তো ইতিমধ্যে আপনাদের জন্য এই আপডেটটা ছিল যে আপনাদের সমস্যার সমাধান হয়েছে আপনারা যারা যারা সমস্যার সমাধানের জন্য দরখাস্ত জমা করেছিলেন আপনাদের জন্য গুড নিউজ আপনারা কিন্তু টাকা পেতে চলেছেন তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যারা যারা কাগজ জমা করেছিলো তাদের যেন আপডেটটি পৌঁছে যায় তারা যেন নিশ্চিন্ত হতে পারে তারাও টাকা পেয়ে যাবে যাদের জমা করা হয়েছিল তাদের সমাধান হয়ে গেছে তারা কিন্তু টাকা পেয়ে যাবে তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটা আপনাদের জানা দরকার তার জন্য এই ভিডিও তো আপনারা কারা কারা টাকা পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কারা কারা জমা করেছিলেন অ্যাপ্লিকেশন তাদের সমাধান হয়েছে কিনা অবশ্যই জানাতে ভুলবেন না যদি সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে কী করবেন আমি আপনাদেরকে জানিয়ে দেবো টেলিগ্রামে টেলিগ্রামের লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকেই আপনি সরাসরি জেনে নিতে পারবেন